ডিজিটাল ডিভাইস বাংলাদেশেই তৈরি হবে এবং আমরা বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করব সেইভাবে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি যার জন্য এখন এখানে অনেকগুলি কোম্পানি ইতিমধ্যেই বাংলাদেশে আসছে এবং তারা এখানে কিন্তু মানে আপনার ইনভেস্টমেন্টও করে যাচ্ছে যার ফলে বাংলাদেশের যথেষ্ট উন্নতি হচ্ছে বাংলাদেশে আমরা 96 সালে উদ্যোগ নিয়েছিলাম দুর্ভাগ্যের একটা বিষয় আছে আমাদের এটা বোধহয় সকলে জানা উচিত আমাদের এই অঞ্চলে সাউথ এশিয়াতে এবং সাউথ এশিয়াতে যখন সাবমেরিন কেবল মানে সংযুক্ত হচ্ছিল তখন বাংলাদেশ একটা অফার পেয়েছিল বাংলাদেশকে বিনা পয়সায় এই তথ্য প্রযুক্তির সাথে অর্থাৎ আন্তর্জাতিক ইন্টারনেট সাবমেরিন কেবল সিএমইউই এর সাথে সংযুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল 1992 সালে তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় বিএনপি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা যুক্ত হওয়া যাবে না তাহলে নাকি বাংলাদেশের সব সিক্রেসি আউট হয়ে যাবে সব কথা বাইরে চলে যাবে আমি জানি না কি সিক্রেট কথা তার ছিল যেটা বাইরে প্রকাশ হয়ে যাবে সেই জন্য তিনি এত বড় একটা সুযোগ থেকে আমাদের বঞ্চিত করলেন তার কথা হচ্ছে সব তথ্য ফাঁস হবে যাই হোক আমরা যখন সরকারে আসলাম আমরা উদ্যোগ নিলাম যেহেতু এই অঞ্চলের সকলের কাছে তখন চলে গেছে কারো কাছ থেকে কিছু মানে পাওয়া যায় কিনা কোনো লিঙ্ক সেটাও আমরা চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি তারপর আমরা সেই সিঙ্গাপুর থেকে লাইন এ তো সাগরের নিচ দিয়ে লাইন চলে আসবে আমরা সেই উদ্যোগটা গ্রহণ করেছিলাম যদিও আমরা সম্পূর্ণ করে যেতে পারিনি কারণ 2001 আমরা সরকারে আসতে পারিনি তবু আমরা অনেকগুলি পদক্ষেপ নিই 1999 সালে গাজীপুরের কালিয়াকৈরে একটি হাইটেক পার্ক নির্মাণের জন্য জমি আমরা ঠিক করে দেই আর আপনারা জানেন যে আমাদের দেশে মানুষ তখন কম্পিউটার ব্যবহার করত না এই কম্পিউটার ব্যবহারের উপরে গুরুত্ব দেওয়া এর উপরে শিক্ষা যাতে বিস্তার হয় তার ব্যবস্থা এবং এটাকে মানে ব্যবহার যে এটি উপকারিতা সেটা সম্পর্কে মানুষকে জানানোর সেই চেষ্টা আমরা করি এবং সেই সাথে সাথে কম্পিউটারের উপর থেকে দাম কমানো কারণ 91 সালের সর্বপ্রথম আওয়ামী লীগ একটা কম্পিউটার এবং একটা লেজার প্রিন্টার কেনে এবং সেটা প্রায় 3.5 লক্ষ টাকা আমাদের লেগেছিল কারণ সেই যুগে 3.5 লক্ষ টাকা একটা বিশাল অঙ্ক আমাদের দলের কিছু সুবর্ণ দিয়ে তারা আমাদেরকে সেটা ডোনেট করেছিলেন এবং আমাদের যে মানে এই যে কম্পিউটারটা চালানোর শিক্ষাটা আমাদের যে টাইপিস্ট ছিল পার্টি তাকে আমি আলাদা ট্রেনিং করাই নিয়ে এসেছিলাম আর ট্রেনিংয়ের সুযোগটাও তৈরি করে দিয়েছিল সজীব ওয়াজেদ জয় এবং তারই পরামর্শে কম্পিউটারের উপর থেকে আমরা ট্যাক্স কমিয়ে ফেলি বিভিন্ন পার্টসের থেকে আমরা ট্যাক্স কমিয়ে ফেলি যাতে করে এটা মানুষের কাছে কম দামে বিক্রি হতে পারে এবং সহজলভ্য হয় সেই ব্যবস্থা নিয়ে 21 বছর পর প্রথম সরকার গঠন করি আমাদের দেশে টেলিফোন অ্যানালগ ছিল সমস্ত টেলিফোন আমরা ডিজিটাল করে দিই একটিমাত্র কোম্পানি তখনকার বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর ছিল সেটা হচ্ছে মোবাইল ফোন 1,30,000 টাকা ছিল একটা ফোনের দাম একটা ফোন ধরলে 10 টাকা পার মিনিট আর করলেও 10 টাকা পার মিনিট এই অবস্থা ছিল আমরা এটা সম্পূর্ণভাবে বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই তাছাড়া বেসরকারি খাতে অন্যান্য অনেক কিছু আমরা উন্মুক্ত করে দিই যাতে কর্মসংস্থানের সৃষ্টি হয় আজকে যে আপনারা অনেকগুলি টেলিভিশন দেখেন সব কিছু কিন্তু আমাদেরই দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর তিনি কিন্তু গুরুত্ব দিয়েছিলেন শিক্ষাকে এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে তিনি বেদবুনিয়ায় যে ভূ উপগ্রহ কেন্দ্র 75 সালেরই 14 জুলাই স্থাপন করে যান বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 1973 সালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আইটিইউর সদস্য পদ লাভ করে 1975 সালের 14ই জুন তিনি বেদবুনিয়া স্যাটেলাইটের আর্থ স্টেশন স্থাপন করে দেন মূলত এটাই আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার একটা ভিত্তি একটা পিলার কারণ এই ভূ উপগ্রহ কেন্দ্র থেকে স্যাটেলাইটের মাধ্যমে আমরা যেন যোগাযোগ ব্যবস্থা করতে পারি সেটাই তিনি সেই পদক্ষেপটা আমাদের দিয়ে গেছেন